আলিপুর বোমা হামলার কথা শোনেনি এমন ভারতীয় বা বাঙালি অনেক কমই আছে। টানা এক বছর ধরে চলা এই মামলায় পাতায় পাতায় রয়েছে ইতিহাস। কত গুলি, জখম, গ্রেপ্তার বা ফাঁসি, এই সব কিছু নিয়েই আলিপুর বোমা মামলা। কিন্তু দুঃখের কথা বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই আলিপুর বোমা মামলা সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য দেব না, বরং আজকে আমি আপনাদের এই আলিপুর বোমা মামলার সাথে মানে ওতপ্রোতভাবে কানেক্টেড একটি শুট আউটের ঘটনা বলবো, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি হলফ করে বলতে পারি, অনেকেই জানেন না আপনারা এই শুট আউটের ঘটনাটি। ঘটনাটি বেশ বড় হওয়ার কারণে আমি এই ঘটনাটিকে আপনাদের সামনে দুটি পর্বে তুলে ধরব, আজকে তার প্রথম পর্ব। আর মূল চানাচু রেডি তো? আজকে একটা সাজেশন দিচ্ছি, একটুখানি কড়া করে লিখাচ্ছে বানিয়ে নিন, আপনাদের দরকার পড়বে। তাই চলুন সরাসরি আজকে পর্বে প্রবেশ করা যাক। ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকির কাছ থেকেই এই ঘটনার সূত্রপাত। তাদের কাছ থেকে মূলত সূত্র পেয়ে পুলিশ মুরারিপুকুর এলাকায় 1908 খ্রিস্টাব্দে 2রা মে তল্লাশি শুরু করে এবং সেখান থেকেই বেশ কিছু বোমা, অস্ত্র, গুলি এইসব তারা উদ্ধার করে। এবং উদ্ধার করার পরই সেই এলাকা থেকেই শুরু হয় গ্রেপ্তার করা, কাদের না, বিপ্লবীদের। এবং এই গ্রেপ্তার করার পর শুরু হয় মামলা, মোকদ্দমা। আর এই মামলাই ইতিহাসে আলিপুর বোমা মামলা নামে পরিচিত। এই বিখ্যাত আলিপুর বোমা মামলায় বিচারপতি ছিলেন পিসি বিচক্রফট, সরকারের পক্ষ থেকে দাঁড়ান ব্যারিস্টার নর্টন এবং বিপ্লবীদের পক্ষ থেকে দাঁড়ান দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই বোমা মামলায় অরবিন্দ ঘোষ সহ আরও 47 জন বিপ্লবী গ্রেপ্তার হয়েছিল। কিন্তু আমি আপনাদেরকে যে ঘটনার কথা আজকে শোনাবো, মানে যে শুট আউটের কথা শোনাবো, সেখানে তিনটি চরিত্র গুরুত্বপূর্ণ। এক, সত্যেন্দ্রনাথ বসু। দুই, কানাইলাল দত্ত। তিন, নরেন্দ্রনাথ গোস্বামী। তো শুট আউটে যাওয়ার আগে ওয়েব সিরিজ বা সিনেমার মতো আমাদেরকে আগে চরিত্রগুলোকে ভালোভাবে চিনতে হবে, নাহলে বুঝতে পারবেন না যে এই চরিত্রগুলো কেন, কী জন্য, কীভাবে এই ঘটনাটার সাথে যুক্ত হয়ে পড়ে। বন্ধুরা, এই ঘটনার মুখ্য চরিত্র সত্যেন্দ্রনাথ বসুর বিষয়ে আগে আসা যাক। তিনি যেমন ছিলেন খুবই সাহসী একজন মানুষ, এছাড়াও তিনি ছিলেন খুবই মেধাবী একজন স্টুডেন্ট। 1902 খ্রিস্টাব্দে তিনি প্রথম গুপ্ত সমিতির হাত ধরে স্বাধীনতা সংগ্রামে পা রাখেন, লড়াই শুরু করেন দেশের জন্য। কিন্তু কিছুদিন পর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে অ্যাকশন চালানোর পর তার বাড়িতে পুলিশ হানা দেয়, খানাতল্লাশি শুরু করে এবং প্রচুর অস্ত্র খুঁজে পায়। তাই বিনা অনুমতিতে অস্ত্র কেন রাখবে, তার জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার কিছুদিন পর এই আলিপুর বোমা মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এবার আসি এই ঘটনার পরবর্তী চরিত্র কানাইলাল দত্তের বিষয়ে। তিনি প্রথম জীবনে বাবার সাথে মুম্বাইতে থাকতেন, তারপরে তিনি তার জন্মভূমি চন্দননগরে ফিরে আসেন এবং কলেজে ভর্তি হন। তিনিও কিন্তু খুবই সাহসী একজন মানুষ ছিলেন, এছাড়াও পড়াশোনায় খুবই ভালো ছিলেন, খুবই মেধাবী ছিলেন। সেই কলেজে তাকে চারু রায়, তার অধ্যাপক চারু রায় তাকে উৎসাহিত করেন স্বাধীনতা সংগ্রামের বিষয়ে, অনেক পরামর্শও দেন। এবং তার কিছুদিন পরে যুগান্তর নামক একটি গুপ্ত সমিতির হাত ধরে তার স্বাধীনতা সংগ্রামে পা রাখেন। এবং তারও কিছুদিন পরে গোপীমোহন দত্ত লেনে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এমনটাও জানা গেছে যে এই কানাইলাল দত্ত নাকি জেলে বসে তার বিএ পাশ করার খবরটা পেয়েছিলেন। বন্ধুরা, এবার আসি আমাদের এই ঘটনার শেষ চরিত্রে, অর্থাৎ নরেন্দ্রনাথ গোস্বামীর বিষয়ে। তিনি আদতেও কোনো বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন একজন মেকি বিপ্লবী। তিনি জমিদারের পুত্র, মানে বুঝতেই পারছেন ছোটবেলা থেকে ভোগের মধ্যে তার জীবন কেটেছে। তার মধ্যে বৈপ্লবিক চিন্তাধারার কোনো রকমের কোনো লেশমাত্র ছিল না। শুধুমাত্র নিজের শখের জন্য বিপ্লবীদের দলে তিনি যোগদান করেছিলেন এবং তারপরেই পুলিশ তাকে আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার করে। তো এতক্ষণ ধরে আপনাদের সামনে তিনটে চরিত্রকে তুলে ধরলাম, আশা করি ধীরে ধীরে আপনারা এই চরিত্রগুলোকে বুঝতে বা চিনতে শুরু করবেন। এবার আসা যাক আসল ঘটনায়। তো নরেন্দ্রনাথ গোস্বামী একজন মেকি বিপ্লবী, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আলিপুর বোমা মামলায়। বুঝতেই পারছেন যে দেশের জন্য নিজের প্রাণ তিনি দেবেন না, কি করে দেবেন, ভোগের মধ্যে তার জীবন এতদিন ধরে চলেছে, জমিদার তার বাবা। তো কিছুদিন পর তার জমিদার বাবা তার কাছে আসে জেলে এবং তাকে প্ররোচিত করে, তাকে অনেক কিছু বোঝায় এবং শেষে ফলস্বরূপ কি দেখা যায় যে তিনি, মানে নরেন্দ্রনাথ গোস্বামী, রাজসাক্ষী হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, তিনি রাজি রাজসাক্ষী হওয়ার জন্য। তো পুলিশ যখন জানতে পারেন নরেন, অর্থাৎ নরেন্দ্রনাথ গোস্বামী রাজসাক্ষী হতে প্রস্তুত, তারা জেলের মধ্যেই তার সাথে চুপিসারে কথাবার্তা বলা শুরু করে।
কিন্তু এই খবর ছাপা থাকেনি। কিছুদিনের মধ্যেই জেলে বন্দী থাকা বাকি বিপ্লবীরাও জানতে পারে এবং খুব স্বাভাবিকভাবেই তারা রাগে ফেটে পড়ে। কিন্তু তারা একটা বুদ্ধিমানের মতন কাজ করেছিল, তারা নরেনকে বুঝতে দেয়নি, মানে জানতে দেয়নি যে তারা তার রাজসাক্ষী হওয়ার ঘটনাটা খবরটা জানে। কিন্তু বুঝতেই পারছেন, নরেন যদি রাজসাক্ষী হয়ে পড়ে তাহলে অনেক বড় বিপদ। এর ফলে বিপ্লবীরা নিজেদের রাগ আর চেপে রাখতে পারেনি, তারা নিজেদের ক্ষোভকে আর সম্বরণ করতে পারেনি। একদিন সুশীল সেন নামক এক বিপ্লবী কোর্টে যাওয়ার পথে এই নরেনকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তো বুঝতেই পারছেন যে নরেনের লাইফ রিস্ক আছে। এটা পুলিশ বুঝতে পেরে তাকে সেই জায়গা থেকে, মানে ওই পার্টিকুলার জেলের জায়গাটা থেকে সরিয়ে নিয়ে গিয়ে ইউরোপীয় ওয়ার্ডে শিফট করে দেয় এবং সেখানে দুজন তাগড়াই ইউরোপীয় কদিকে তার দেহরক্ষী হিসাবে নিযুক্ত করে। এবার গল্পে প্রবেশ করে গল্পের মুখ্য চরিত্র সত্যেন্দ্রনাথ বসু। তিনি তখন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি, কিন্তু তবুও তার কাছে এই খবরটা এসে পৌঁছায় যে নরেন, নরেন্দ্রনাথ গোস্বামী রাজসাক্ষী হতে প্রস্তুত। এর ফলে সত্যেন্দ্রনাথ বসু খুবই চিন্তায় পড়ে যায়। তার মাথায় একটা জিনিসই ঘুরতে থাকে যে যদি নরেন রাজসাক্ষী হয়ে যায় এবং সব স্বীকার করে দেয় তাহলে বাইরে থাকা সমস্ত বিপ্লবীরা, যারা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তারাও গ্রেপ্তার হবেন। এটা বড়সড় বিপদ, ছোটোখাটো নয়। কিন্তু তাহলে উপায় কী? বুঝতেই পারছেন আর কি উপায়, একটাই তো উপায় বেঁচে আছে, নরেন্দ্রনাথ গোস্বামীকে খুন করতে হবে। আর কোনো উপায় বেঁচে নেই, একমাত্র উপায় খুন। তাহলে সত্যেন্দ্রনাথ বসু কীভাবে আটকাবে নরেন্দ্রনাথ গোস্বামীকে, কীভাবে বাঁচাবে বাইরে থাকা বাকি বিপ্লবীদের, আর কানাইলাল দত্ত বা কীভাবে জড়িত এই ঘটনার সাথে, এই সবটাই জানতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে এক কাপ কলকাতায় এবং অপেক্ষা করতে হবে পরের পর্বটার জন্য। আর আপনি যদি এই মুহূর্তে এই পর্বটা দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে পরের পর্বে, দ্বিতীয় পর্বে লিংক দেওয়া থাকবে। আজকে এইটুকুই বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতোই আজকে আপনাদের কাছে অনুরোধ যে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও এই অদ্ভুত সব ইতিহাসের ঘটনা, অজানা ঘটনা জানতে পারে। ধন্যবাদ, আজ এইটুকুই।